السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অত্যাচার, নির্যাতন, নিগৃহ, নিপীড়ন, মানসিক চাপ, সব দিক দিয়ে আপনি চাপে ভুগছেন। এই কাজগুলো করুন, মুহূর্তের ভিতরে আপনার সমস্যার সমাধানগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। যতবার সমস্যায় পড়েছি আমি, এটা পড়েছি, আল্লাহ পাক আমাকেও মুক্তি দিয়েছেন। আপনি একটু করে দেখুন, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমি এটা না এনে পারলাম না, আমার কাছে ভালো লেগেছে এবং আমিও এটা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনও পবিত্র কোরআনে এই বিষয়টা বলে দিয়েছেন, যার কারণে আজ আপনাদের সামনে হাজির করেছি। বিপদ নাই এমন কোনো কি মানুষ আছে? প্রত্যেকটা মানুষেরই বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই। প্রথমেই আমাদেরকে যে বিষয়টা করতে হবে এটা হলো ইস্তিগফার। ইস্তিগফার যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ ভালা মুসিবতগুলো দূর করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন খারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিন্তা, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সব কিছু দূর করে দেন। যে ব্যক্তি উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় নিজের উপর লাজিম করে নেয় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে তার দুনিয়ার এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটা তার দূর হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং ইস্তিগফার পাঠ করা এটা আমাদের জন্য খুব 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 বেশি জরুরি। হাঁটছেন, বসছেন, চলছেন, ফিরছেন, আপনি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইস্তিগফারকে পছন্দ করেন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন, বেশি করে ইস্তিগফার পাঠ করার জন্য। ইস্তিগফার পাঠ করলে অভাবগুলো দূর হয়ে যায়, ইস্তিগফার পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়, ইস্তিগফার পাঠ করলে মনের পবিত্রতা দূর পবিত্রতা হয়, ইস্তিগফার পাঠ করলে বৃষ্টিপাত হয়, ইস্তিগফার পাঠ করলে সন্তানাদি হয়, ইস্তিগফার পাঠ করলে পরিবারে শান্তি আসে, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, ইস্তিগফার পাঠ করলে আপনার ফসল বাড়িয়ে দেন, আপনার রিজিককে বাড়িয়ে দেন, ইস্তিগফার পাঠ করলে আপনার চাকরি হয়, ইস্তিগফার পাঠ করলে পরিবারে শান্তি আসে, কি হয় না ইস্তিগফার পাঠ করলে, সব কিছু সব কিছু ইস্তিগফার পাঠের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। সুতরাং হাঁটতে, চলতে, বসতে যারাই ইস্তিগফার পাঠ করবে তারা এটা ফল পাবে। এই জন্য দেখবেন যারা আরবিয়ান কান্ট্রি বা সৌদি আরবে, তারা বেশিরভাগ সময় কিন্তু তারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা কিন্তু পড়ে। সুতরাং আমরাও আসুন এই ইস্তিগফারটাকে আমরা লাজিম বানিয়ে নেই। সম্মানিত দর্শক শ্রোতা, দুই নম্বর হলো দুরুদ শরীফ পাঠ করা। দুরুদ শরীফ এত উৎকৃষ্ট আমল, এর চেয়ে উৎকৃষ্ট কোনো আমল হতে পারে না। দুরুদ শরীফ পরে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। দুরুদ শরীফ না পড়ে দোয়া করলে দোয়া আল্লাহ পাক লটকিয়ে রাখেন, দোয়া কবুল করেন না। সম্মানিত দর্শক শ্রোতা, কিন্তু দুরুদ পাঠ করতে হবে, বেশি বেশি করে দুরুদ পাঠ করতে হবে। আপনি নামাজের দুরুদ পড়তে পারেন, কিন্তু নামাজের দুরুদের চেয়ে উত্তম আরও অনেক দুরুদ রয়েছে বাইরে নামাজের ক্ষেত্রে। আর সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া, এই দুরুদটাও আপনি পড়তে পারেন। প্রতিদিন অসংখ্যবার, অসংখ্যবার দুরুদ পাঠ করবেন। দুরুদ পাঠ করলে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একবার দুরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন, আর 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, এবং 10টা দরজা তাকে বুলন্দ করে দেন, অনেক উপরে উঠিয়ে নেন দুরুদ শরীফ পাঠ করার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ হাদিসে কিন্তু এই বিষয়টা এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে দুরুদ পাঠ অবশ্যই আমাদের জন্য লাজিম করে নিতে হবে। দুরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল খুশি হলে আপনার জন্য আর কি প্রয়োজন। একজন সাহাবি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিনে দুরুদ পড়বো? হ্যাঁ, তুমি যদি সারাদিন দুরুদ পাঠ করতে পারো এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কত ফজিলতময় এই দুরুদ। সম্মানিত দর্শক শ্রোতা, তিন নাম্বার যে বিষয়টা বলবো এটা কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিষয়টা বলেছেন,
দোয়ায় ইউনুস পাঠ করা। যে ব্যক্তি দোয়া ইউনুস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আমিন সাথে সাথে তার বিপদ আপদগুলো দূর করে দিবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন কিন্তু এই দোয়া পড়েছিলেন, যার কারণে এই দোয়াটাকে আমরা দোয়ায় ইউনুস বলা হয়। একজন সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ইউনুস আলাইহিস সালামের মতো আমরাও কি বিপদ থেকে মুক্তি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ কেন নয়, তোমরাও মুক্তি পাবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ডাকে সাড়া দিবেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ পাক তাকে সাথে সাথে তার দুশ্চিন্তা চিন্তা আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন, তার বিপদ দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন এবং যাবতীয় পেরেশানিগুলো দূর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে 4 নম্বর যে বিষয়টা আমরা পড়ব এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি অধিক পরিমাণে আল্লাহ পাকের এই নাম পাঠ করো। আল্লাহ পাকের এই নাম পাঠ করলে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেন। আল্লাহ পাকের 99টা নাম রয়েছে, প্রত্যেকটা নামেরই তো আলাদা আলাদা ফজিলত রয়েছে, কিন্তু এই নামটা এতটাই পাওয়ারফুল যেটা অনেকেই এটাকে ইসমে জাত বলেছেন, ইসমে আজম বলেছেন, সবচেয়ে বড় নাম বলেছেন। এই নামটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন, আপনার সম্মানিত করে দিবেন। নামটা কি? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা অধিক পরিমাণে পড়ুন, আপনি কোনো জায়গায় আপনি আটকাবেন না। দেওয়ালে পিঠ থেকে গেলেও দেখবেন এই 4টা আমলের যে কোনো একটা আমলও যদি আপনি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনি কোথাও কোথাও আটকাবেন না। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের বিষয়। এছাড়াও আপনি তাহাজতের নামাজের সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে বিফল দিবেন না, ফেরত দিবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা হাজামাল আমর সাল্লা, যখন কোন মানুষ যখন বিপদে পড়ে যায় তখন সে যেন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহাজতের নামাজ কতই না বরকতময় ফজিলতময়। সুতরাং আসুন এই আমলগুলো করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন সুনসিব। আল্লাহ পাক আমাদের বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিন, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন যেন তারা উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।